হঠাৎ হাসে দিয়েছেন, হঠাৎ হাসে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপরে সবাই ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাপ আপনার উপরে কুরবান হোক, এটা তো হাসির সময় না, আপনি এখন হাসলেন কেন? আমরা রহস্যটা জানতে চাই, আপনি হঠাৎ হাসি দিলেন কেন? তখন নবীজি সাল্লাল্লাহু বললেন কি, আমি আল্লাহকে বললাম, আল্লাহ যে আরফার মাঠে বসে জালেমরা মাফ করি নেই, মনে আছে নিয়োগ দ্বারা আরাফার মাঠে রসুলকে আল্লাহ বলছেন যে আপনাদের আপনার জালেম উম্মত ছাড়া বাকি সবরে ক্ষমা করে দিছি। তো জালেমদের চিন্তা ছিল, এই চিন্তা নিয়েই মুজদালিফায় গেছেন। ও শেষ রাতে আল্লাহর কাছে বলে কি মুজদালিফায়, রব্বুল আলামিন আল্লাহর কাছে বুঝাই বলতেছে, জালেম যারা জুলুম করছে, মানে কোনো যার উপরে জুলুম করছে সে তো মজলুম, আল্লাহ আপনি তো ইচ্ছা করলে, আপনি তো সুপ্রিম পাওয়ার, জালেম যে জুলুম করেছে মজলুমের উপর, এই জুলুমের বিনিময়টা আপনি নিজের থেকে দিয়া মজলুমকে দিয়ে জালেমরা তো মাফ করে দিতে পারেন, সুপারিশ করতেছে। জালেমের জুলুমের বিনিময়টা মজলুমকে দিয়ে দেন আপনি, দিয়ে জালেমকে মাফ করে দিলে আপনার উপরে তো আরেকটা সুপ্রিম কোর্ট নাই যেখানে আপিল করবে, আপনি এটা করলেন কেন? আল্লাহরে কানতে কানতে বুঝাইয়া বলছে আর কি, আল্লাহ এটা মাফ করে নিয়েছে। তো মাফ করার পরে শয়তানরে নবী দেখতেছে, শয়তানের জ্বালা ভরা চুল ছিঁড়া ফেলতেছে আর ধুলা বালো মুখের মধ্যে নাকের মধ্যে মারতেছে, অস্থির হয়ে গেছে শয়তানে, হাই রে হাই রে করছে কিটা, সারা জীবন আমি ধোকা দিয়ে এতগুলি গুণা করাইছি, সব দিয়ে মাফ করে দিল। উনি তার জ্বালা, উনি পশম চুল ছিঁড়ে ফেলতেছে আর ধুলা পাড়ি মারতেছে নিজের মুখের মধ্যে, হাই হ্যাঁ আমার সর্বনাশ হয়ে গেল। শয়তানের এই দৃশ্যটা দেখে আমার হাসি এসে গেছে, এই হলো হাসির রহস্য। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, মুজদালিফার কথা শেষ করতেছি, আজানের সময় হয়ে গেছে, একটু চা দিন। ফজরের নামাজের পরে একটু একটু ফর্সা হবে মুজদালিফায়, ফর্সা হইলে পরে আপনার আশেপাশে থেকে ছোট ছোট পাথর সংগ্রহ করুন, কমপক্ষে 70টা, আর উপরে কয়টা 100টা, কেউ বেশি নেই। খুলেন, এটা খুলে দেন, এই বড়ির বিচির মতো সিমের দানার মতো ছোট ছোট পাথর আজান দিবেন, দেন আজান দেন, এই পাথর সংগ্রহ করবেন, বড় বড় না কিন্তু ছোট ছোট পাথর, এটা আল্লাহর কুদরত, লক্ষ লক্ষ লোক প্রতি বছরে পাথর টুকাইতেছে, পাথর শেষ হয় না, এটা আল্লাহর এক কুদরত। পাওয়া যায় পলিথিন, পাওয়া যায়, আমি পলিথিনের মধ্যে লইয়া এটা ব্যাগে রেখে নিই। তবে সকালে মিনায় গিয়া এটা একটু ধুইয়া নিলে ভালো, যেহেতু এই পাথর দিয়ে একটা ওয়াজিব এবাদত করব, পাথর মারা তো ওয়াজিব এবাদত, যেহেতু এই পাথরটা দিয়ে একটা ওয়াজিব এবাদত করব, এই জন্য শরীয়তে বলছে এই পাথরটা একটু ধুয়া নিলে মুস্তাহাব, উত্তম, ধুয়ে নেবেন। হ্যাঁ, কেউ কেউ বোতলের ভিতরেও নয়, বোতল তো আশেপাশে বহুত পাওয়া যায়, পানির খালি বোতল, সেটা তো রাখতে পারেন। এখন এখান থেকে সূর্য ওঠার চিন্তা করবেন না, ফজর নামাজ বলছেন পাথর নিছেন, আর দেরি নাই মিনায় চলে যান। মিনায় কই যাবেন, কোথায় যাবেন? ওই যেই মিনার যেই তাবুত থেকে 9 তারিখ 8 তারিখ যে না তাবুতে ছিলেন সেই তাবুতে যান, বাকি সেই তাবুটা খুঁজে পাওয়া একটু কঠিন, এত সহজ না। বাকি আমি যে পদ্ধতি শিখেছি একবার মিনার কাছাকাছি রাত্রে থাকতে একটু সহজ হবে, একটু সহজ হবে। আরেকটা কথা বলি মুজদালিফার, সেটা হলো গত 10-12 বছর যাবৎ
মিনাতে হাদিস শব্দের তাবু সংকলন হয় না, জায়গা হয় না। এজন্য সৌদি সরকার সেই দেশের আলেমদের সাথে পরামর্শ করে আলেমদের মতামত নিয়ে যে মিনাতে লোক সংখ্যা বেড়ে গেছে, জায়গা দিতে পারতেছি না, নিচা নোচা জায়গা যার সবটি ভরাট করে তাবু বানাই ফেলছে, তারপরে জায়গা হচ্ছে না। এখন মিনার সীমানার পরেই তো মুজদালিফা, মুজদালিফার কিছু অংশ মিনার সাথে যোগ করতে চায়, যেহেতু জায়গা হয় না মিনাতে এই জন্য এখানে থাকবে। এখন মুজদালিফার অংশেও প্রায় শত শত তাবু হয়ে গেছে। আর বাঙালিদেরকে আর আফ্রিকার কোন দেশ জানি, আমাদেরকে দেয় এখানে বেশিরভাগ। যদি আপনার তাবুটা মুজদালিফায় পড়ে মিনার পাড়ে, চিন্তা করেন না যে মিনায় থাকা তো সুন্নত 8 তারিখ, আমাদের তো রাখছে তো মুজদালিফায়। যেহেতু আলেম ওলামাদের মতামত নিয়ে এই মুজদালিফার জমিনের অংশটাকে মিনার সাথে মিশাই দিছে, কাজে মিনার সব সুন্নত এটা আদায় হয়ে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আর আমার ফর্মুলা মতে যদি রাত্রে এখানে এসে পড়েন, তাবুটা যদি 8 তারিখে জানবেন আপনি তাবুটা কি মুজদালিফার সীমানার ভিতরে পড়ছে নাকি মিনাতে পড়ছে, 8 তারিখ তো সারাদিন থাকবেন, যদি দেখেন যে মুজদালিফার ভিতরে পড়ছে তাহলে মাগরিবের এশার নামাজ পরে আপনি তাবুতে চলে আসেন, টয়লেট আছে, এ আছে, পানির ব্যবস্থা, বস ওকুফে মুজদালিফা এটা ওয়াজিব আদায় হয়ে দেবে, কত আরাম হয়ে দেবে। এখন 10 তারিখ এসে গেছে, 10 তারিখ বড় শয়তানকে 7টা পাথর মারতে হবে, আজকের ওয়াজিব। 10 তারিখের প্রথম ওয়াজিব কি? শয়তানকে পাথর মারা। মিনা থেকে মক্কায় যাওয়ার পথে মিনার শেষ প্রান্তে প্রথম যে একটা প্রতীকী চিহ্ন পিলার, এটা হলো ছোট শয়তান, মাঝখানেরটা মেডেল মেজু শয়তান, আর শেষেরটা হলো বড় শয়তান। শেষেরটা মানে মক্কার কাছে সীমানার কাছে, যেটা একটার পর একটা যায়। 10 তারিখ এই দুইটাকে মারা নিষেধ, মারলে মকরু হবে, মানে ছোট গুনাহ হবে আর কি, কোনো এবাদত হবে না। 10 তারিখ এটাকেও মারবেন না, প্রথমটারও না দ্বিতীয়টারে না, সোজা বড়টার কাছে চলে যাবে, দুইটা অতিক্রম করে শেষেরটা যাবো, শেষেরটা হলো বড় শয়তান। ইংরেজিতে লেখা আছে তীর দেওয়া বিগ শয়তান, মিডিল শয়তান, স্মল শয়তান লেখা আছে। তো 10 তারিখ বড় শয়তানকে পাথর মারার সময় আল্লাহ লম্বা করে দিছেন, ফজর থেকে নিয়ে সারাদিন পরের রাত্রে শুভে সাদেকের আগ পর্যন্ত এর ভিতরে মারলে ওয়াজিব আদায় হয়ে দেবে। তবে 20 লক্ষর মধ্যে 15 লক্ষ লোকে চায় যে সকালে আমি সকালে সকালে মেরে ফেলি, এই কারণে প্রতি বৎসর এই মানুষের পায়ের নিচে মানুষ পড়া অনেক মানুষ হতাহত হয়। 5-6 বছর আগে 17 না কত জানে, প্রায় 600-700 হাতি মারা গেছে পায়ের নিচে পড়ে, ওই ভিড়ের কারণে। আমি এইগুলি তো আমার অভিজ্ঞতা আছে, নিজেও বড় ধাক্কা খাইছি জীবনে। আমি ওই বছর যে বছর 600-700 লোক মারা গেল সকালে পাথর মারতে গিয়ে, পাথর মারতে গিয়ে নিজের মেরে গেছে, শহীদ হয়ে গেছে। ওই বছর আমি মিনার তাবুতে গিয়ে আমার সঙ্গী সাথে বললাম যে আমি এখন সকালে যাব না পাথর মারতে, আপনারা মনে ছেলে যান, হুজুর আপনারা ছাড়া আমরা যাই কেমনে, আমি এখন যাব না, তো আমি সারাদিন এখানে বিশ্রাম নেব, ঘুমাবো, আরাম করব তাবুতে, আজকে তাবু খালি পাইছি, কেউ গেছে তা পাথর মারতে, কেউ হারাই গেছে, কেউ গেছে মক্কা শরীফ ফরজ তওয়াব করতে, তাবু তো অনেকটাই খালি আজকে। আমি জোহর আসর মাগরিব এশা চার ওয়াক্ত নামাজ মিনার তাবুতে পড়ব, সবার জানাই দিই। এশার নামাজ পরে খানা খাইয়া এরপরে হাঁটতে হাঁটতে চাটা খাইয়া তারপরে পাথর মারতে যাব, এটা আমি সবাই বলছি। অনেকে আমার উপরে বিরক্ত, এনে হুজুর কাজটা বেশি ভালো করতেছে না, আবার আমাকে বাদ দিয়ে একা যাইব এটাও সাহস হচ্ছে না।
হুজুরদেরকে যারা ভক্তি করে সুবিধার জন্য করে, সুবিধা না হইলে হুজুরদের ভক্তি করে না। সুবিধাবাদী জিন্দাবাদ। আমি তো আমি জানি আমি কেন কেন হতাহত হবে, আমি আত্মহত্যা করতে যাবো কেন, এই জন্য আমি শুয়ে রয়েছি। সবাই থেকে আর তারও রয়ে গেছে, সবাই ঘুম আসছে আমাদের, কারণ রাত্রে তো ঘুম হয় নাই মুজালিফায়, আর আরহার মাঠে তো ঘুমাইবার সময় নেই, কান্নাকাটি বিঁধে গেছে, এখানে তো ঘুমাই এসে গেছে সব, চিরা খাইয়া মুখস্থ ঘুম। বিশ্বাস করবেন, আটটা সাড়ে আটটা বাজছে, এইটারে সকলের ফোন বেজে উঠছে, ঢাকার থেকে ফোন গেছে, এরা টেলিভিশনে দেখতেছে মিনাতে শত শত লোক মারা গেছে, তো যার যার আত্মীয় স্বজনরা ফোন করতেছে, আপনি আসেন না নাই, সবার ঘুম ভেঙে গেছে। কি হয়েছে, আমাদের এখান থেকে মাত্র দেড় মাইল দূরে যে ঘটনা দুর্ঘটনা ঘটছে, শত শত লোক মারা গেছে পায়ের নিচে পড়ে ভিড়ের কারণে। এখন যারা আমার ফলে বিরক্ত হয়েছিল এখন খুশি, আরে হুজুরে না ঠিক আমরা একটা ভুল করছিলাম, হুজুরে আমরা যাইতে দেন, আমরা হুজুরের কথা না মানলে তো আমরাও মারা যেতাম। আমিও জানি হুজুরদেরকে মানে সুবিধাবাদী, সুবিধা হইলে হুজুরা মানে না, হইলে মানবে না। এই কথা এগুলি গল্প মনে করেন না, এগুলি আপনাদের অভিজ্ঞতা কাজে লাগবে। হ্যাঁ, আমি রাত্রে আমি মাসলা জানি, আল্লাহ তাআলা দশ তারিখ পাথর মারার সময়টা লম্বা করে দিয়েছেন, সুবে সাদেক পর্যন্ত সময় আছে, বাকি উত্তম আর অনুত্তমের প্রশ্ন। সূর্য অস্ত যাওয়ার আগে মারাটা উত্তম, আর সূর্য অস্ত যাওয়ার পরে অনুত্তম কার জন্য, যারা গাফলতি করে অবহেলা করে রাত্রে করছে। অথচ শরীয়তের মাসলাটা খুব ভালো করে বলে রাখেন, মহিলাদের জন্য, বুড়া মানুষ বৃদ্ধ মানুষ মহিলা হোক পুরুষ হোক আর অসুস্থ মানুষ কয় প্রকার হইল, এদের দায়িত্বে যিনি আছেন তিনি কয় প্রকার হইল, কিতাবে লেখছে এই চার প্রকার লোকের জন্য রাত্রে মারা উত্তম মুস্তাহাব। কি সুন্দর ফেসিলিটি দেখছেন, তার সঙ্গে তো কিছু মহিলা টহিলে থাকে, আমি রাত্রে আসার পরে যাই উত্তমটাই করি আমি। হ্যাঁ, একটা সমস্যা, যারা সকালে পাথর মারতে গেছে এরা পাথর মারে এসে কোরবানি করে নিয়েছে, কোরবানি করে মাথা কামায় হালাল হয়ে গেছে, পাইজাম আপন যাবে এমন সিসা হয়ে গেছে, আমি তো এখন এহরাম অবস্থায় রইলাম, আমার তো কোরবানি হয় নাই, পাথর না মারে তো কোরবানি করা যাবে না। আমি রাত্রে এগারোটা বারোটার সময় পাথর মারি, পরের দিন এগারো তারিখ সকালে আমি কোরবানি করি, কেন আমার আল্লাহ কোরবানি করার সময় দিয়েছে তিন দিন, দশ তারিখ না পারলে এগারো তারিখ না পারলে বারো তারিখ, আমাদের দেশেও কোরবানি কয়দিন, তারপর তো ওইটা জানা আছে, ফাঁক ফুকুর তো আছে, আমি কালকে করব। এতটুকু কষ্ট যে এহরাম অবস্থায় একটা রাত্র বেশি থাকলাম, কিন্তু এরকম পাড়াপাড়ি যাতায়াতে ঘুরে মরার আহত হওয়ার থেকে তো ভালো। হ্যাঁ, এখন যারাই যখনই যান বাম হাতে সাতটা পাথর রেখে গইনা, আর দুই একটা পাথর বেল্টের পকেটে রাখেন, মানে যদি কোনো প্রয়োজন পড়ে আর কি বেল্টের পকেটে রেখে দেন কোমরে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে পড়তে বড় শয়তানকে মারতে যাব। বড় শয়তানকে দেখা যাচ্ছে, বড় একটা পিলার আর কি, শয়তানের প্রতীকী চিহ্ন, এটার চতুর্পাশে কুয়ার বেষ্টনীর মতো দেওয়াল দেওয়া, এই উঁচা চতুর্দিক দেয়, তো চতুর্দিক দেয় আল্লাহর মেহমানরা পাথর মারতেছে, আর চটর 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 আওয়াজ হইতেছে, একসাথে পাথর মারতেছে, যেই দেখা যাইতেছে ওই যে বড় শয়তান দেখা দেয়, তখনই আল্লাহ বলছেন যে তালবিয়াটা বন্ধ, হজের তালবিয়া শেষ, তোমরা আর তালবিয়া পড়ব না। বলেন তো তালবিয়াটা শুরু হয়েছিল হজের কোথায়, মক্কা শরীফ বাসায় এহরাম মান্দার সময় সাতটা দিবাগত রাত্রে, আর তালবিয়াটা শেষ হইল কোথায়, আগে ওই শয়তানের কাছে গিয়ে তালবিয়া পড়াটা নিষেধ, কেন নিষেধ, কেন রহস্যটা কি, লাব্বাইক মানে আমি উপস্থিত, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উপস্থিত, হে খোদা আমি তোমার দরবারে উপস্থিত, কারণ বড় শয়তানের কাছে গিয়ে যদি লাব্বাইক বলে শয়তানে কইতে পারে যে আমার কাছে উপস্থিত হয়েছে, বস ভালোই করছো, হে তো বেশ লাগাইনি, হের কাজই তো বেশ লাগানো, এই জন্য শরীয়তে বলছে হের কাছে যাওয়ার আগে তুমি লাব্বাইকটা বন্ধ করে দেবে, হে যেন বেশ না লাগায়, বুঝে আসছে জিনিসটা, তালবিয়াটা এখানে বন্ধ। এরপরে বড় শয়তানকে একটা একটা করে কাছে গিয়ে, রাত্রে গেলে আপনি কাছে গিয়ে মারতে পারবেন,
আর সকালে যারা ভিড়ের মধ্যে গেছে একসাথে 40-50 হাজার লোক মারতেছে একসাথে, তারা কিভাবে মারে এটা আমি দেখছি, আমি ছিলাম ওই সময়। তারা মারে কাছে যাইতে পারে না তো, দূরের থেকে মারে পাথর লিয়া এইভাবে মারে, ওই যে ক্রিকেট খেলার মধ্যে বল মারে না এইভাবে মারে। তো মারার কথা শয়তানকে মারে ওই পারে যারা আছে আল্লাহর মেহমান, এদের কপালে নাকে গিয়ে পড়ে। এইলো সকালবেলার ভিড়ের মধ্যে মারা নিয়ে, আর কাউকে আর কাউকে কেউ কেউ আছে যাইতে পারে না কাছে, মুট করে এক সিরা গুলি মেরে দিছে, কি দিশা বিশা নাই এক মুট মেরে দিছে। এখন শরীয়তের মাসলা কি জানেন নি, কেউ যদি কাছে গিয়েও এক মুট মেরে দেয় তো শরীয়তে বলবে একটা মারছো আর ছয়টা রয়ে গেছে, চালাকি সবখানে খাটবে না। হ্যাঁ, একটা একটা কাছে গিয়ে একটা একটা করে এই দেখেন, একটা নেবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওই যে বেষ্টনীটা আছে এই বেষ্টনীর ভিতরে বললে চলবে, ওই যে মাঝখানে পিলারটা এটা শয়তানের প্রতীকী চিহ্ন, এটা তো আসলে শয়তান না। অনেক দেশের লোকেরা মনে করে এটাই বোধহয় শয়তান, জুতা খুললে তারপরে মারে, পাথর মারার পরে তার আফসোস যায় নাই, জুতা খুইলা রাগ মারছে। এরকম উল্টা পাল্টা কাজ করলে দূরের থেকে শয়তানে মুচকি মুচকি হাসে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। নিয়মটা কি, ওই গুড়ার মধ্যে পড়লে চলে, ওই পিলারটা লাগাইতে হবে তাও না, এমনি বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর সাতবারে সাতটা মারলে হবে। আর আলেম ওলামারা পাথর মারে কেমনে জানেননি, বিজ্ঞ আলেম যারা প্রথম পাথরটা লিয়া বলে রাকমাল্লি শৈতান ওয়া রিজাল্লির রহমান বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা বাংলা, আপনারা আরবিটা পারবেন না, বাংলাতে বললে আপনারা এটা পড়তে পারেন। শয়তানকে লাঞ্ছিত অপমানিত করার জন্য, দয়ালু আল্লাহকে খুশি করার জন্য আমি পাথর নিক্ষেপ করছি বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। প্রথমবার এই দোয়াটা রাকমাল্লি শৈতান ওয়া রিজাল্লির রহমান বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ। বাকি আপনারা যদি ওইটা না বলেন, শুধু বিসমিল্লাহ আল্লাহ আকবার বললেও হয়ে যাবে, বা রাকমাল্লি শৈতান শৈতান ওয়া রিজাল্লির রহমান, এখানে পাথর মানলে শয়তান অপমানিত লাঞ্ছিত হয় আর আল্লাহ খুশি হয়, এই কথাটা আর কি। শয়তানকে লাঞ্ছিত অপমানিত করার জন্য, দয়ালু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাথর নিক্ষেপ করছি বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই পাথর মারার নিয়ম, এভাবে পাথর মারবেন, পাথর মারার পর আর তো তালবিয়া নেই, আর তালবিয়া পড়বেন না। এখন আবার ফিরা তাঁবুতে চলে আসেন, তাঁবুতে আসা যদি সকালবেলা হয় দুপুরবেলা হয় কুরবানি করেন, আর নচেত আমার মতো যদি রাত্রে করেন তো পরের দিন সকালে কুরবানি করবেন। এখন কুরবানি কীভাবে করার পদ্ধতি কালকে বলবো ইনশাল্লাহ। মিনায় আজকে পৌঁছাই দিছি আপনাদেরকে, কালকে আরাফাতে রাখছিলাম, আজকে মুজদালিফা শেষ করে সবাই মনে নিয়ে আসছি, মিনার ওয়াজিবগুলো ব্যাখ্যা করব ইনশাল্লাহ কালকের থেকে, আল্লাহ তৌফিক দান করুক। যারা বই নেবেন ওইখানে গিয়ে বই নিয়ে নেবেন।